রাজ্য জুড়ে শীতের দাপট, শহরে এক রাতে পারদ নামলো 3 ডিগ্রি সেলসিয়াস। তো কি বলেছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর আপনি চ্যানেলে প্রথমবার প্রবেশ করে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন, সেখানকার বর্তমান আবহাওয়ার পরিস্থিতি কি, তা বিস্তারিত কমেন্টের মাধ্যমে জানাবেন। উত্তরের আবহাওয়ার প্রভাবে ফের শীতের দাপট, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এক রাতে কলকাতায় পারদ নামলো 3 ডিগ্রি সেলসিয়াস। আজ কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা 14.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। আগামী 48 ঘন্টায় পারদ আরও নামার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এ মাসের শেষে ছত্তিশগড়, বিহার ও উড়িষ্যা থেকে শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে, ফলে কলকাতা সহ রাজ্য জুড়েই শনি ও রবিবার জমিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ফের বাড়তে পারে তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝার কারণে সরস্বতী পুজোর সময় বৃষ্টি হতে পারে। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। আবহাওয়া দপ্তর সূত্রে জানিয়েছে, আগামী 2 দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। আবহাওয়া দপ্তর গতকাল জানিয়েছে, আগামী 5 দিন শুকনো থাকবে আবহাওয়া। উত্তরের আবহাওয়ার জন্য রাতের দিকে কমবে তাপমাত্রা, আগামী 3 দিনে নামবে পারদ। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 24 ঘন্টা হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের 5 জেলায়। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী সপ্তাহে শেষ দিকে ফের বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। তো বন্ধুরা, এই ছিল আজকের লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আবার গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবেন।